প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তারের চেম্বার অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার সমাধান পরামর্শ এবং আপনাদের মাঝে সচেতনতা তৈরি করবার জন্যই আমাদের এই আয়োজন প্রতি পর্বের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অমিক্রন আতঙ্ক ও সতর্কতা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন জুমের মাধ্যমে ডক্টর শামীম আহমেদ সাবেক পরিচালক জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ আপনাকে জি দর্শক আমাদের সাথে স্টুডিওতে জুমের মাধ্যমে আরো যুক্ত রয়েছেন ডক্টর লেলিন চৌধুরী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন ধন্যবাদ জি প্রিয় দর্শক আপনারা যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন আজ আমরা কথা বলবো অমিক্রন সতর্কতা করণীয় এই বিষয়গুলো নিয়ে বর্তমানে অমিক্রনের কি প্রেক্ষাপটটি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনারা চাইলে আমাদের এই বিষয়ের উপর যে কোনো প্রশ্ন এবং পরামর্শের জন্য আমাদের সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য দর্শক আপনারা জানেন যে একটা সময় ছিল যখন আসলে আমরা অমিক্রন নিয়ে আতঙ্কের মধ্যে থাকতাম যে এটি আসলে কোন পর্যায়ে যাবে সেই পর্যায় থেকে আসলে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে বাংলাদেশে অমিক্রন শনাক্ত হয়েছে এবং বর্তমানে প্রেক্ষাপটটি যদি বলি এক ধরনের আতঙ্ক হিসেবে বিরাজ করছে কারণ সামনের প্রেক্ষাপটটি কী হবে আমরা জানি না এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই অনুষ্ঠানের শুরুতেই ডাক্তার শামীম আহমেদ স্যার আপনার কাছে আসবো সেটি হচ্ছে করোনার এক ধরনের ঊর্ধ্বগতি এক ধরনের নিম্নগতি আমরা প্রতিদিনই দেখি মৃতের সংখ্যা বাড়ছে কমছে আবার শনাক্তের সংখ্যা বাড়ছে এবং কমছে বর্তমানে প্রেক্ষাপটটি কেমন দেখছেন করোনার নিয়ে এই বিষয়টি প্রাথমিকভাবে আপনার কাছ থেকে জেনে নিব ধন্যবাদ আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে অবতারণা করেছেন যেটা জানেন আমরা এই অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরের প্রথম দিকে আমরা কিন্তু এই করোনা নিয়ে এত উদ্বিগ্ন ছিলাম না কিন্তু রিসেন্টলি আপনি যে ঘটনা দেখতে পাচ্ছি এই এই যে করোনার অমিক্রনের যে ঝড় সেই ঝড় বা টর্নেডো যেটাই বলেন সেই বা তৃতীয় ঢেউ যেটাই বলেন সেটা কিন্তু আমাদের একটু আতঙ্ক করে দিচ্ছেই এবং স্বাভাবিকভাবেই দিচ্ছে কারণ আপনি যদি এভিডেন্স দেখেন সেটা আপনারা এখনো বুঝতে পারছেন আপনি দেখেন এই যে কালকে ছিল করোনা সংক্রান্তের হার 2.9% আজকে সেটা 3.7% এবং আজকে 667 না কতজন আক্রান্ত হয়েছেন 19,000 সেটা বড় কথা না বড় কথাটা হলো যে আশেপাশের যে আপনি জানেন পৃথিবীর অনেক দেশেই অমিক্রনের যে ঢেউ পার্টিকুলারলি আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেটার জন্য আমরা এখন বেশি আতঙ্ক এই যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি শনাক্ত হার এখন ইন্ডিয়াতে প্রথমে আমেরিকা দেন রাশিয়া মৃত্যু হার রাশিয়া বেশি আমেরিকা বেশি তারপরে কিন্তু এখন ভারত আর আমরা এই যে ভারতের যে আশেপাশে আমরা যে পুরোপুরি আমরা চারদিকে প্রায় বেষ্টিত কাজেই আমাদের এখানে যে করোনা অমিক্রন ভ্যারিটি আসবে না সেটার ভিতরে বর্তমানে তো নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি কেমন দেখছেন সামনের ডাক্তার শামীম আহমেদ যেটা আমি বলতেছিলাম আমাদের দেশে 10টা করোনা অমিক্রন পেশেন্ট শনাক্ত হয়েছে তার মানে যে আর যে নাই সেটা বলা যায় না কারণ আমরা কোভিড আক্রান্ত বলি কিন্তু অমিক্রন করতে হলে একটা সিকোয়েন্স করতে হয় সেই সিকোয়েন্সের যে ক্ষমতা আমাদের দেশে সেরকম নাই কাজেই অমিক্রন 10টা পেশেন্ট পেয়েছি সেটাই নট সাফিসিয়েন্ট হয়তো আমরা অনেক অমিক্রন পেশেন্ট আছে যা আমরা শনাক্ত সিকোয়েন্স না করে বলতে পারছি না কারণ এটা উপসর্গ খুব মৃদু এখনো দেখা যাচ্ছে এই যে এটার যে ভয়াবহতা বা সিভিরিটি অফ ডিজিজ এটা অমিক্রন আমাদের দেশে ইতিমধ্যে শনাক্ত হয়ে গিয়েছে এবং একটা সময় আমরা আতঙ্কের মধ্যে ছিলাম যে দেশে আসলে আসবে কিনা বা দেশে শনাক্ত হবে কিনা সেই আতঙ্কের জায়গাটি কিন্তু এখন পরিবর্তন হয়েছে অর্থাৎ সেটি আসলে ব্যাপকতা কতদূর হবে কিংবা এর পরবর্তী সময় আসলে সেটি কতদূর ছড়িয়ে পড়বে এবং সেটি আসলে কিরকম প্রভাব ফেলবে এটি এখন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে সামনের দিনগুলো কেমন দেখছেন এই অমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে আপনার কাছ থেকে জানব ধন্যবাদ বাংলাদেশ তো বিশ্বেরই একটা অংশ এবং বৈশ্বিক যে মহামারী করোনা এটি বাংলাদেশেও একইভাবে আঘাত করেছে
বর্তমানে আজকের দিন পর্যন্ত সারা পৃথিবীর 132টি দেশ এবং অঞ্চলে অমিক্রন ভেরিয়েন্টের করোনা ছড়িয়ে পড়েছে এবং এটি ইউরোপ, উত্তর আমেরিকা, ল্যাটিন আমেরিকার দেশ সহ এশিয়াতেও বাড়ছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতে এটি হু হু করে বাড়ছে। আমরা জানি মাত্র 3 দিন আগে দিল্লিতে হলুদ সতর্ক সংকেত বা ইয়েলো অ্যালার্ম জারি করা হয়েছে, অনেকগুলো রাজ্যে নৈশকালীন কারফিউ দেওয়া হয়েছে এবং আমাদের সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, গণপরিবহনে যাত্রী সংখ্যা অর্ধেক নামিয়ে আনা হয়েছে এবং রাতের ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। এখন আমাদের দেশে যে পর্যায়ের করোনা রয়েছে এটি ক্রমশ বাড়তে থাকবে এবং আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে বাড়ার সেই লক্ষণগুলো শুরু হয়েছে। অর্থাৎ এভাবে চলতে থাকলে জানুয়ারির শেষ নাগাদ এবং ফেব্রুয়ারির প্রথম 2-3 সপ্তাহের মধ্যে কিন্তু বাংলাদেশে অমিক্রনের একটি ঢেউ বা বিস্ফোরণ ঘটতে পারে। অবশ্যই এটা নির্ভর করে আমরা প্রতিরোধ করার জন্য কি কি কাজ মানে কি কি পদক্ষেপ গ্রহণ করব। আচ্ছা, করোনা প্রতিরোধের জন্য আমরা আসলে কি কি পদক্ষেপগুলো গ্রহণ করব বা সামনের প্রেক্ষাপটে আসলে কি কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়গুলো নিয়ে আমরা আপনার কাছ থেকে জানব। এ মুহূর্তে ডক্টর শামীম আহমেদ স্যার আপনার কাছে আসছি, সেটি হচ্ছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন সেটি হচ্ছে রেস্টুরেন্টে যখন খাবার আসলে আনতে যাবেন বা খেতে যাবেন তখন আসলে ভ্যাকসিনেশন যে কার্ডটি সেই কার্ডটি প্রদর্শন করতে হবে। এ বিষয়ে আসলে জনগণের অনেক কিছু জানবার রয়েছে, প্রথমে আপনার কাছ থেকে একটু জেনে নেব সেটি হচ্ছে কয় ডোজ ভ্যাকসিন আসলে নিলে সেই ভ্যাকসিনেশন কার্ডটি সম্পন্ন হবে এবং তখন আসলে রেস্টুরেন্টে প্রবেশ করতে পারবেন। এবং আরেকটি বিষয়ের সাথে জানবো সেটি হচ্ছে বুস্টার ডোজ নেবার প্রয়োজনীয়তা আছে কিনা, অর্থাৎ এই যে আমরা তার ভ্যাকসিনেশনটি কমপ্লিট হয়েছে এ বিষয়টি কখন বলতে পারবো, সেটি কি 2টি ডোজ নিলেই বলবো নাকি সাথে বুস্টার ডোজটি নেওয়া হয়েছে কিনা সেটি জানতে চাইবো আমরা, এই বিষয়টি আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ, আপনার প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন। এখন আপনি কত পার্সেন্ট আমরা ভ্যাকসিন দিয়েছি? আমরা আমাদের জনসংখ্যার 30% লোকের ভ্যাকসিন দিয়েছি। এই পার্সেন্ট কত পার্সেন্ট আপনি 2টা ডোজ নিয়েছেন? বুস্টার ডোজটা তাদেরই দেওয়া হচ্ছে যাদের বয়স 60-এর উপরে, অর্থাৎ প্রথমে যারা 60-এর উপরে টিকা দিয়েছেন তাদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, যাদের অমিক্রনের আক্রান্ত যদি হয় তাহলে তাদের পরিত্রাণ পাওয়ার জন্য, এটা একটা দিক। দ্বিতীয় কথা হলো যে আপনি আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের যে হাই কমিটির একটা মিটিং হয়েছে সেই মিটিং এ কিন্তু প্রত্যেক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় ছিলেন, সচিব মহোদয় ছিলেন, সেখানে কিন্তু তারা এই যে একটা ভালো দিক যে তারা একটা গুরুত্ব দিয়েছেন এবং সেখানে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, তিনি যার প্রেস ব্রিফিং যেটা বলেছেন সেগুলি বলেছেন যে উনি 2 সপ্তাহের ভিতরে একটা স্বাস্থ্যবিধি নীতিমালার একটা, আমাদের প্রশ্ন সেটা না, আমাদের প্রশ্ন হলো কেন 2 সপ্তাহ? এই জিনিসটা এখনই আসা উচিত, কারণ আমরা তো এই যে উদ্ধগতি যে করোনা, আমরা স্যার হচ্ছে ভ্যাকসিনেশন কার্ডের বিষয়টি নিয়ে জানবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, কে আছেন দর্শক আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, আমি মোহাম্মদ নজরুল ইসলাম জনি বলছি। জি, আমি 2টা কিডনি অপারেশন করছি, আমি 2টা টিকাও নিছি। আচ্ছা জি, দর্শক এখন আপনার কি সমস্যা হচ্ছে? জি জি দর্শক, আমার কিডনিতে অটো ইয়া মানে স্টোন গ্রো করে, তো আমি দীর্ঘ 8 মাস আগে অপারেশন করছি ইউনাইটেড হসপিটালে, তো এরপর থেকে। জি দর্শক, এখন আপনি কোন সমস্যাটিতে ভুগছেন? না, সমস্যা হচ্ছে যে আমি যে 2টা টিকা নিছি, তো আমি যদি এখন আপনার বুস্টার ডোজ নিব কিনা এটা একটা প্রশ্ন। জি দর্শক, আরেকটা বিষয় হচ্ছে বয়সটি কত? আমার বয়স হচ্ছে আপনার 32। জি, আরেকটা বিষয় হচ্ছে যে আমার বাসা উত্তরবঙ্গে পঞ্চগড় জেলায়, তো এখানে খুবই ঠান্ডা, এখানে অমিক্রন আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে যদিও, তো আমার বিষয়ে ডাক্তারের কাছে প্রশ্ন হচ্ছে যে আমার এই এখন কি আমার জন্য কি অতিরিক্ত কোনো সতর্কবার্তা আছে কিনা ডাক্তারের সব কাছে? জি হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর শামীম আহমেদ স্যার, আপনার কাছ থেকে জানতে চাবো। দর্শক দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জি, আপনি আপনি কিডনি স্টোনের অপারেশন করেছেন, অমিক্রনের সংক্রান্ত বা কোভিড এর সংক্রমণ আপনি সব জায়গায় একই রকম, এটা উত্তরবঙ্গে হোক ঢাকা হোক, আপনি 2টা ডোজ দিয়েছেন, খুব ভালো কথা, আপনার বয়স 32, আপনি বুস্টার ডোজের যখন সময় আসবে
মেনে চলতে হবে সেই বিষয়গুলো আপনার কাছ থেকে জানবো ডক্টর লেলিন চৌধুরী। আচ্ছা, সেটা হলো সতর্কতার প্রথম ধাপটি হচ্ছে আমাদের ওই বন্ধুটিকে বাড়ির থেকে বাইরে বেরোতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে এবং সুযোগ সুবিধা মতো হাত ধুতে হবে। ভিড় এবং যেসব জায়গায় লোকজন বেশি হয় সেসব জায়গা তিনি এড়িয়ে চলবে। আচ্ছা, এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওনার শরীরে বা ওনার পরিবারের কারোর শরীরে বা প্রতিবেশী কারোর শরীরে করোনার ন্যূনতম কোনো লক্ষণ দেখা দিলে তিনি দ্রুত তাকে টেস্ট করতে বলবেন বা নিজে টেস্ট করবেন। আর তৃতীয়ত হচ্ছে তিনি নিজের টিকা নিয়েছেন, তার পরিবারের অন্যদের কেউ টিকা না নিয়ে থাকলে তাদেরকে টিকা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন, প্রতিবেশীদের উদ্বুদ্ধ করবেন। এই কটা কাজ হচ্ছে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং যখন শামীম আহমেদ সাহেব যেভাবে বললেন, যখন সময় আসবে তাকে বুস্টার ডোজ দেওয়ার, তিনি বুস্টার ডোজটা নেবেন। এটাই তার জন্য সতর্কতা বাণী। এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি খাবে, সুষম খাদ্য খাবে, রোদ বাতাসে থাকবেন এবং তার ঘর থাকার ঘরটিতে দিনের বেলা দরজা জানলা খুলে দিবেন যেন আলো এবং বাতাস প্রবাহিত হতে পারে। তার জন্য এটি হচ্ছে সতর্কতা। জি, ধন্যবাদ আপনাকে। জি, অবশ্যই। আচ্ছা, আমি ওনার যেহেতু পাথরের, আমি যেহেতু কিডনি বিশেষজ্ঞ, আপনি একটা মনে করে রাখবেন যে আপনার 32 বছর বয়সে পাথর হচ্ছে, আপনি 5 বছর বয়সে আপনি 50। স্যার, আমরা এই বিষয়টিও জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ডাক্তারের চেম্বার অনুষ্ঠানটি। কথা বলছিলাম খুব জনগুরুত্বপূর্ণ একটি বিষয়, অমিক্রন আতঙ্ক এবং করণীয় নিয়ে। এই বিষয়গুলো নিয়ে আমরা আরও জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজ যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং সাম্প্রতিক যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে অমিক্রন আতঙ্ক এবং করণীয়। এ বিষয়ে আমরা শুনছিলাম, অনেকগুলো ধাপের কথা শুনছিলাম, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে কথাটি বলছেন সেটি নিয়েও জানছিলাম। ডাক্তার শামীম আহমেদ, আপনার কাছে আসবো, সেটি হচ্ছে যে বিষয়টি আপনার কাছে জানবার ছিল সেটি হচ্ছে ভ্যাকসিনেশন কার্ড সম্পর্কে আপনার কাছে জানবার ছিল। কটি ডোজ টিকা নিলে আসলে রেস্টুরেন্টে থেকে বসে তিনি খাবার গ্রহণ করতে পারবেন, এই জাতীয় একটি কথা বলা হয়েছে, সেই বিষয়টি আপনার কাছ থেকে সুস্পষ্টভাবে জানতে চাই। কারণ বুস্টার ডোজ তো এখনো অনেকেই নেননি, হয়তো খুব সীমিত সময়ের মধ্যেই সেটি শুরু হয়েছে। জি, ধন্যবাদ। দেখুন, এটা খুব সিম্পল, কারণ বুস্টার ডোজ এক নম্বর কাদের দেওয়া হচ্ছে 60 বছর উপরে। এটা কবে শুরু হয়েছে? এক মানে 4-5 দিন যাবত, তাহলে সেটা তো ব্যাপার না। যেটা মন্ত্রী যদি এটা বলেছেন, আমি শুনেছি, যদি হয় তাহলে দুইটা ডোজ যাদের থাকবে তারাই যেতে পারবে। তো সেটাই তো সব কথা না, কারণ আমরা তো জানি যে 30% আপনারা ভ্যাকসিনেটেড, কাজেই 70% লোক তো ভ্যাকসিনেটেড নাই, তো তারা কি আর ওই খাবার আনতে যেতে পারবে না? সেটা এখনো উনি বলছেন প্রজ্ঞাপন আকারে আসবে, যখন তখন আমরা সঠিকভাবে বলতে পারবো যে প্রজ্ঞাপনে কি নির্দেশনা আছে। তো কাজেই এখন ওইটা নিয়ে আমাদের এত চিন্তা না। আমাদের চিন্তা এখন যে এই যে অমিক্রন, সেটা এই যে ভারতের থেকে প্রতিবেশী রাষ্ট্রতে আমাদের দেশে যে আসবে সেই আশাটা কিভাবে প্রতিরোধ করতে পারি। আমরা স্যার এই বিষয়টি নিয়ে কথা বলবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কি আছেন দর্শক আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি সিরাজগঞ্জ থেকে। জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমি প্রশ্ন হচ্ছে ডাক্তারের কাছে, জি, যে যে এক মাস আগে আমি করোনার প্রথম ডোজ নেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজ ডিসেম্বরের 25 তারিখে ছিল কিন্তু নিতে পারি নাই, তাতে কি আমার কোনো সমস্যা হবে? জি, ডক্টর লেলিন চৌধুরী স্যার, আপনার কাছ থেকে দর্শকের উত্তরটি জানবো। দর্শক, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, প্রিয় দর্শক, আপনাকে বলছি, আপনি 25 তারিখে নেয়ার কথা ছিল, নিতে পারেননি, এতে আপনার কোনো অসুবিধা হবে না, এখন যত দ্রুত সম্ভব নিয়ে নিন, তাহলে আপনার শরীরে যে প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হওয়ার কথা সেটি হবে। এবং এর পরে বলবো যে ভ্যাকসিন নেয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সময় ক্ষেপণ না করাটাই উত্তম। আপনি ভ্যাকসিন নিন, সাথে মাস্ক পরতে, স্বাস্থ্যবিধি মানতে ভুল করবেন। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে ফোনে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? জি,
দর্শক আমাদের সাথে ফোনে কে যুক্ত হয়েছেন আপনার প্রশ্নটি করবেন। হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা আমার বাচ্চার বয়স 11 বছর 6 মাস, ও কি স্কুলে ও কি এই করোনা টিকা নিতে পারবে? জি ধন্যবাদ দর্শক আপনাকে। ডক্টর শামীম আহমেদ স্যার আপনার কাছ থেকে দর্শকের এই প্রশ্নটির উত্তর জানবো। দেখুন আমরা এখন পর্যন্ত যেটা সরকারি নির্দেশনা 18 বছর পর্যন্ত টিকা দেওয়ার একটা প্রভিশন রাখা হয়েছে, শীঘ্রই আমরা মনে করি এটা আরো বয়স নামিয়ে 11-12 বছর পর্যন্ত নেওয়া হবে, পর্যায় কমে। আর এখন আপনার বাচ্চার হয়তো ভ্যাকসিনের সেই প্রয়োজনটা নাই, আর বাচ্চাদের প্রতিরোধ শক্তি বেশি থাকে। খুব শীঘ্রই একটা প্রজ্ঞাপন আসবে যে 18 বছর থেকে নিচে 12 বছর পর্যন্ত এই টিকা দেওয়ার ব্যবস্থা প্রজ্ঞাপন জারি হবে। কাজেই খুব শীঘ্রই এটা আসে পড়বে। তখন আমার মনে হয় যারা স্কুল কলেজে যারা একটা বিশাল অংশ স্কুল কলেজে যাতায়াত শুরু করেছিলেন তাদের জন্য এটা একটা সুখবর। জি ধন্যবাদ স্যার আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, কে আছেন দর্শক আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমার নাম আমার দলিলউদ্দিন, ময়মনসিং স্টোরগঞ্জ থেকে বলছি। কিছুদিন আগে আমার আম্মা করোনা ভ্যাকসিন নিয়েছিল আর কি, এখন প্রায় তো এমনি 2 মাস হয়ে গেল, এখন ওই জায়গাটা ব্যথা করে। হ্যাঁ আমাকে আজকে বলতেছে যে বাবা আমার তো ব্যথা করতেছে। আচ্ছা আমি বললাম আচ্ছা ঠিক আছে ডাক্তারের কাছে যাইতে হবে। জি এখন ধরে কি করণীয়? তিনি কোন ডোজ গ্রহণ করেছিলেন, প্রথম ডোজ নাকি দ্বিতীয় ডোজ, এবং কোন ভ্যাকসিনটি নিয়েছিলেন? আনুষঙ্গিক প্রশ্ন আছে কিনা? আচ্ছা এক মাস পরে ভ্যাকসিনের জায়গাটায় ব্যথা করছে, এখানে দুটো ব্যাপার হতে পারে। একটা হচ্ছে বিষয়টি ভ্যাকসিন নেয়ার সাথে যুক্ত নাও হতে পারে, অথবা ভ্যাকসিন নেয়ার জায়গায় কোনো ইনফেকশন হয়েছে কিনা। আচ্ছা এই জাতীয় সমস্যা এভাবে শুনে যথাযথ উত্তর দেওয়া উচিত না, সম্ভব না। এই কারণে আমি সুপ্রিয় দর্শককে বলবো আপনি আপনার মাকে নিয়ে যে জায়গাটিতে হাসপাতালে বা সেন্টারে ভ্যাকসিন নিয়েছিলেন সেখানকার ডাক্তারকে দেখান, তিনি ভ্যাকসিন নেয়ার জায়গাটি পরীক্ষা করবেন। এবং স্যার দর্শক যেটি উল্লেখ করেছিলেন সেটি হচ্ছে ভ্যাকসিন নেবার পর কিন্তু সেই জায়গাটিতে কোনো ব্যথা বা কোনো সমস্যা অনুভূত হয়নি, একটি নির্দিষ্ট সময় পরে হয়েছে, সে বিষয়টি অবশ্যই তিনি উল্লেখ করেছিলেন। এটি ভ্যাকসিনের সাথে যুক্ত নাও হতে পারে, তারপরেও যেহেতু রোগী কমপ্লেইন করছে ডাক্তারের উচিত সেই জায়গাটা দেখা, এটি হচ্ছে তার সমাধান আর কি। ধন্যবাদ স্যার আপনাকে। ডক্টর শামীম আহমেদ স্যার আপনার কাছে আসবো, যে বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন, বাংলাদেশে প্রবেশের অনেকগুলো গতিপথ রয়েছে, এই যে অমিক্রনের আতঙ্কের কথা বলছি, ব্যাপকতার কথা বলছি, সেক্ষেত্রে আসলে কি করণীয় এই মুহূর্তে? আমি যদি একটু গতিপথের বিষয়গুলো সম্পর্কে বিশেষভাবে জানতে চাই। ধন্যবাদ। আপনি জানেন অনিল স্বাস্থ্যমন্ত্রী এই মাসে একটা দিক নির্দেশনা আজকে দিয়েছেন, তারা অবশ্যই এটা খুব গুরুত্ব সহকারে এটা চিন্তা করেছেন, যেগুলা প্রথম যে ভাইরাসটা আমাদের প্লেনে আসলো আপনি ইতালি থেকে, তারপরে তো আপনার স্থলবন্দর দিয়ে আসলো, নদী বন্দর দিয়ে আসলো, যে এইসব জায়গাগুলিতে আমাদের গুরুত্ব দিতে হবে। এবং সেই গুরুত্বের ভিতরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, অন দা স্পট অ্যান্টিজেন টেস্ট করতে হবে, সবচেয়ে ভালো হয় আরটিপিসিআর টেস্টটা করে নিয়ে ওনাকে যদি 3 ঘন্টা পরে রেখে তারপরে যদি দিয়ে দেয় পজিটিভ হয় তাহলে কোয়ারেন্টাইনে যাবে, এবং নেগেটিভ হলে বাসায় ছেড়ে দিবে। এই জিনিসটাই আমার মনে হয় আইডিয়াল অথবা যেটা করণীয় উচিত। এবং সেই সাথে ইম্পর্টেন্ট জিনিস যে আমরা কিন্তু এইখানে ছাড় দিলে হবে না, যে কোয়ারেন্টাইন মানে কোয়ারেন্টাইন, সেখানে যেটা উনি বলেছেন এই কোয়ারেন্টাইনটা এবার সুদৃঢ়ভাবে করা হবে, এবং যথাযথ যারা এটার সাথে দায়িত্ববান থাকবেন অথবা যারা এটা দেখভাল করবেন তাদের গুরুত্ব দেওয়ার জন্য উনি দিক নির্দেশনার কথা বলেছেন। আমি মনে করি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনার এয়ারপোর্টেও যেমন করতে হবে, স্থলবন্দরেও করতে পারবে, এবং নদী বন্দরে যে আসে যতগুলি আমাদের এই পার্শ্ববর্তী দেশের সাথে কানেক্টেড বিসাইড এয়ার ছাড়াও সব জায়গায় কিন্তু এই কঠোরতা অবলম্বন করতে হবে, এবং
আপনার প্রশ্নটি করবেন। আমার নাম আমিনুল ইসলাম। জি, আমার ওয়াইফের বাচ্চা হয়েছে 8-9 মাস যাবার, সে আপনার করোনা ভ্যাকসিন দিতে পারবে কিনা? জি, ধন্যবাদ দর্শক আপনাকে। ডাক্তার শামীম আহমেদ স্যার, কোনো আনুষঙ্গিক প্রশ্ন আছে কিনা? ওনার প্রশ্নটা একটু বুঝতে পারিনি, ওনার প্রেগন্যান্ট লেডি? জি, প্রশ্নটা কি ছিল? 7 মাসে প্রেগন্যান্ট? হ্যাঁ, তিনি আসলে ভ্যাকসিন দিতে পারবেন কিনা? এটা ওটা গাইনির যেটা এখন থিওরি, যেটা যে 3 মাসের পরে দিতে পারবে এবং ডেলিভারি 2 মাস বা 1 মাস আগে দিতে পারবে, কিন্তু 3 মাসের ভিতরে দেওয়া যায় না, কারণ অর্গানোজেনেসিস হয় তখন এবং লাস্টের দিকে কিন্তু ওটা ইমিউনিটি ভালো ডেভেলপ করে না, সেই জন্য কাজে এই বিটুইন দিস পিরিয়ড ভ্যাকসিন দেওয়ার নির্দেশনা আছে। জি, কিন্তু প্রশ্নটা ছিল বাচ্চা হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে, সেটা আমি এখন দিতে পারবে? সেটা ডেফিনেটলি দিতে পারবে, অফকোর্স। জি, ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ডাক্তারের চেম্বার অনুষ্ঠানটি, কথা বলছিলাম জনগুরুত্বপূর্ণ একটি বিষয়, অমিক্রন সতর্কতা করণীয়, এই বিষয়গুলো নিয়ে। আমরা এই বিষয়ে আরও আলোচনা করব, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে অমিক্রন আতঙ্ক এবং করণীয়। এই বিষয়গুলি নিয়ে আমরা শুনছিলাম যে কোন ধাপে কী করণীয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আরও জানব। এ পর্যায়ে ডাক্তার লেলিন চৌধুরী স্যার আপনার কাছে আসছি, সেটি হচ্ছে এই যে অমিক্রন আতঙ্ক, আমরা ফ্লাইট বন্ধের কথা বলছি, নানা ধরনের পদক্ষেপ গ্রহণের কথা বলছি, সামনের দিনগুলোর আপনি কী দেখছেন? আমাদেরকে আবার পুনরায় এই যে লকডাউন, সেই লকডাউনের ঘূর্ণিপাকে প্রবেশ করতে হতে পারে? জি, বিষয়টাকে আমরা ভিন্নভাবে দেখব। জি, করোনা প্রতিরোধের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয় তার একটি সমন্বিত নাম রয়েছে, এটাকে বলা হয় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান, অর্থাৎ করোনার মাত্রা ভিত্তিক কর্ম পরিকল্পনা। যখন অমিক্রনটা কম থাকবে তখন মানে বাধা নিষেধগুলো, বিধি নিষেধগুলো কম থাকবে, আবার যখন বাড়বে করোনা তখন কিন্তু বিধি নিষেধ বেড়ে যাবে, এবং চূড়ান্ত পর্যায়টা হচ্ছে লকডাউন বা কঠোর বিধি নিষেধ, যদিও বাংলাদেশে আবার অতি কঠোর বিধি নিষেধ বলা হয়। যাই হোক, এখন বাংলাদেশ কোন জায়গাটায় রয়েছে? বাংলাদেশে 10 জন করোনা রোগী কনফার্মড কেস শনাক্ত হয়েছে, কিন্তু আমরা জানি যে যাদের শুধু জেনোম সিকোয়েন্স বা জিন বিন্যাসে পরীক্ষা করা হয়েছে তারাই নিশ্চিত হয়েছে। প্রচুর লোকজন যাদের জিন বিন্যাস করা যেতে পারত কিন্তু করা হয় নাই, এই জন্য 10 জন রোগী থাকা মানে হচ্ছে বেশ কিছু রোগী বাংলাদেশে আছে, এবং যার প্রেক্ষাপটে আমরা এখন ক্রম ঊর্ধ্ব গতির সংক্রমণ দেখতে পাচ্ছি। এখন আমাদের কাজগুলো কি? কাজগুলো প্রথম কাজ হচ্ছে আমাদের লোকজনকে মাস্ক পরার জন্য, স্বাস্থ্যবিধি মানার জন্য নূতন উদ্যমে, নূতন ভাষায়, নূতন কৌশলে প্রচার কাজটি, উদ্বুদ্ধকরণের কাজটি করতে হবে। কারণ আমরা জানি গতানুগতিক যে ভাষা এবং কৌশল সেটি মানুষকে আর উদ্বুদ্ধ করছে না, মানুষের মনে কোনো অভিঘাত তৈরি করছে না, এটি একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা এখন পর্যন্ত বাংলাদেশে হয়নি, সেটি হচ্ছে করোনা প্রতিরোধী কার্যক্রমের সাথে জনসাধারণকে যুক্ত করা। যদিও এর আগে সরকার নীতিগতভাবে বিষয়টিকে মেনে নিয়েছে এবং একটি পরিপত্র জারি করেছিল বিভিন্ন জায়গায় জন মানুষকে যুক্ত করে কমিটি করা টরার, কিন্তু সেটা করা হয়নি, সেই বিষয়টা এখনো কিন্তু কেতাবেই রয়ে গিয়েছে। সেখান থেকে বের করে এনে এটার বাস্তব প্রয়োগ করতে হবে, অর্থাৎ এক একটা জায়গায় জনপ্রতিনিধি অথবা গণ্যমান্য ব্যক্তি বা কমিউনিটি লিডারদের নিয়ে, অর্থাৎ জনগণকে আসলে এই সচেতনতা বিষয়ক যে কার্যক্রম সেগুলোর সাথে যুক্ত করতে হবে। ধন্যবাদ আপনাকে, আপনার কাছে আবার আসবো। তবে তার আগে একজন দর্শক যুক্ত হয়েছে আমাদের সাথে ফোনে, কে আছেন দর্শক আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? জি, আসসালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার বাসা ঠাকুরগাঁয়, পঞ্চগড় ঠাকুরগাঁয় আমার বাসা। জি, আমার প্রশ্ন হচ্ছে আমি যে আমি করোনায় আক্রান্ত হয়েছিলাম একবার, আর আমার কিডনি ডাক্তার স্যারের কাছে আমার প্রশ্ন যে আমার বেশ কিছু কিডনির প্রবলেম ছিল, আমার বাম সাইডে একটা কিডনিতে অপারেশন হয়, পাথর রিমুভ করা হয় নেফ্রোলজির মাধ্যমে, তো আমি
এখন তো করোনা আক্রান্ত হয়েছি, দুটো টিকাও নিয়েছি। তো আমার কি এখন আমি ইউরিকিড প্লাস নামে একটি সিরাপ কন্টিনিউ খাচ্ছি, রেগুলার করছি, তো এতে আমার বুস্টার ডোজ নেওয়াতে কি আমার কি কোনো শরীরের উপকার হবে কিনা? উপকার হবে? আমার বয়স হচ্ছে 28 বছর। আপনার কিডনির যে পরীক্ষা নিরীক্ষাগুলো নিয়মিত করতে হয়, সেই পরীক্ষাগুলো আপনি করেছিলেন কিনা? জি জি, আমি সবগুলাই আসগর আলী হসপিটালে রেগুলার সবগুলো করেছি। শামীম আহমেদ স্যার, কোনো আনুষঙ্গিক প্রশ্ন আছে কিনা আপনার দর্শকের কাছে? প্রশ্ন আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। ধন্যবাদ দর্শক আপনাকে। খুবই সিম্পল প্রশ্ন আপনার। একটা জিনিস হলো কোভিড, আরেকটা হলো পাথর, দুইটা কিন্তু সেপারেট। আপনি দুইটা ডোজ দিয়েছেন, বুস্টার ডোজে যখন মেসেজ আসবে নেবেন, সেটা সম্পূর্ণ কোভিড কে মানে কোভিড টেস্টটা মানে কোভিড এর যে ভ্যাকসিন সেটা দিবেন, সেটা আলাদা জিনিস। আপনার সুরক্ষার জন্য আপনি যা যা একটু আগেই আমাদের রেলিং সাহেব যেটা বললেন সেটা মেনে চলবেন। আপনাকে আমি শুধু দুইটা অ্যাডভাইস দেই, কিন্তু আরেকজন লোক ওই পাথর সম্বন্ধে বলবো। পাথর যখন একবার হবে, সেই পাথরটা কিন্তু 5 বছর পরে 50% রিপিট হবে, রিকারেন্ট হবে। 10 বছর পরে এটা 70-80% রিকারেন্ট হবে। এখন এই যে রিকারেন্ট পাথরটা হচ্ছে, সেটার জন্য আপনার প্রোটেকশন নিতে হবে। সেটা কি, যে পাথরটা তো আর এমনি হয় না, কতগুলি উপাদান দিয়ে হয়, যেমন ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড, তারপরে সিস্টেন, এই যে উপাদানগুলি, সেইগুলি আপনি পেশাবের রাস্তায় দেখেন, যেখানে কিডনিতে তরল জিনিয় একটা পানীয় যে জলীয় পদার্থ যেখানে থাকে, সেখানে এত সলিড মার্বলের মতো পাথর হচ্ছে, সেই জিনিসটা আপনি দেখতে হবে। সেটা কি দিয়ে হয়, সেই খাবারগুলি, খাবারের উপাদান, এবং বডির ভিতরে যদি ক্যালসিয়াম বেশি থাকে, ইউরিক অ্যাসিড বেশি থাকে, ফসফেট বেশি থাকে, সেইগুলির মাত্রা কমাইতে হবে। সেই দিকে আপনি নজর দিতে হবে। একটা হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট, আর একটা হলো মেডিকেল ট্রিটমেন্ট। সেই মেডিকেল ট্রিটমেন্টটা করলে আপনি ভালো থাকবেন, বেশি করে পানি খাবেন, যেহেতু একদিকে কিডনি পাথর হয়েছে, অন্যদিকে নাই, কিডনি ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই উপদেশটা আপনি মেনে চলুন। জি ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানবো, সেটি হচ্ছে এই যে 15 দফা কর্মসূচি বা বিধিনিষেধের কথা আমরা বলছিলাম অমিক্রন ঠেকানোর জন্য, সেগুলোর ব্যাপারে একটু সংক্ষেপে আপনার কাছ থেকে জেনে নিব। দেখেন, এই যে 15 ধরনের প্রজ্ঞাপন জারি হবে, আমরা এর আগেও দেখেছি, যেটার মুদ্রা কথা হলো যে আপনি 3-4 যেটা একটু আগেই আমরা আলোচনা বারেবারে আলোচনা করি, একটা হলো মাস্কের কোনো বিকল্প নাই, এই মাস্ক হলো আসল ভ্যাকসিন। আপনি ভ্যাকসিন দিয়েছেন 30-31 ভাগ, 70% লোককে আপনি ভ্যাকসিন দিতে পারবেন। দা মাস্ক ইজ দা বেস্ট ভ্যাকসিন। স্বাস্থ্যবিধির বিষয়গুলো আমরা জানলাম, সাথে আর কি কি রয়েছে বিধি নিষেধ? হ্যাঁ, সেটা আমি বলতেছি। দ্বিতীয়টা হলো যেটা এখনো প্রজ্ঞাপনে আসে নাই, যেটা বলা হয়েছে যে স্কুল কলেজে আপনি মাস্ক পরবেন, দূরত্ব বজায় রাখতে হবে, মানে ছাত্র সংখ্যা কমাতে হবে, যানবাহনে 50% লোকজন বসতে হবে, তারপরে যেখানে আপনার সমাগম বেশি হয় অর্থাৎ বিয়ের অনুষ্ঠানে, আপনি জানেন এই কয়দিনে আমিও দুই একটা বিয়েতে গেছি, 2,000-1,500 লোক সেখানে সমাগম। মাস্কের যে আপনি কথা বলেন, সেখানে 10% লোক মাস্ক পরে নাই বা পড়তে পারে নাই, কারণ খাওয়ার সময় আপনি মাস্ক খুলেই খাচ্ছেন। তারপরে যেটা হলো, আমরা স্যার বিধি নিষেধের এই বিষয়গুলো নিয়ে আরো জানবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কি আছেন দর্শক আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম। যে আমি জানতাম, আমার বয়স হচ্ছে আপনার 36। জি, তো আমি করোনা ভ্যাকসিন দুটোই মারছি, আজকে প্রায় 1 মাস হয়েছে। আমার প্রবলেম হচ্ছে, আমার অ্যাজমাজনিত শ্বাসকষ্ট আছে, আমার এই নেবুলাইজার ইউজ করতে হয় সালমোনেল, পাশাপাশি আমি ওই নেবুলাইজার মেশিন ইউজ করি। আচ্ছা, এখন আমার পরবর্তী করণীয় কি, কিভাবে চললে আমার জন্য একটু সমস্যাটা সলভ হয় এটা জানতে চাচ্ছি। জি, ডক্টর লেলিন চৌধুরী স্যার, আপনার কাছ থেকে আসলে উত্তরটি জানবো, কি কি সতর্কতা তিনি অবলম্বন করতে পারেন? আচ্ছা, খুব সাধারণ সতর্কতা, আপনি 2 ডোজ ভ্যাকসিন নিয়েছেন, যখন আপনার মেসেজ আসবে আপনি বুস্টার ডোজ দেবেন। আর এখন আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে শ্বাসকষ্টকে নিয়ন্ত্রণে রাখার জন্য, যেন এটি না বাড়ে, তার জন্য আপনার চিকিৎসক আপনাকে যে পরামর্শ দিয়েছে সেটি আপনি অক্ষরে অক্ষরে মেনে চলবেন। এর পাশাপাশি মাস্ক পরবেন, বাইরে গেলে যেসব জায়গায় ভিড় আছে সেসব জায়গায় যতটা সম্ভব আপনি যাবেন না। এবং অনেক লোক কোনো বদ্ধ ঘরে যেখানে থাকে অথবা বসে, সেই জায়গাগুলো আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন,
এবং বাইরে গেলে হাত না ধুয়ে চোখে নাকে মুখে হাত দেবেন না। একই সাথে যখন কারোর সাথে মাস্ক ছাড়া বসবেন বা মাস্ক পরেও বসবেন, চেষ্টা করবেন অন্তত 5 থেকে 6 হাত দূরে বসতে, সম্ভব না হলে অন্তত 3 হাত দূরে থাকবে। আর একই সাথে আপনার পরিবারের চারপাশের কারোর শরীরে যদি করোনার কোনো লক্ষণ দেখা দেয় অবশ্যই দ্রুত টেস্ট করতে বলবেন। বাস্তবিক প্রয়োগ কবে নাগাদ হতে পারে বা কখন আসলে এগুলোর বাস্তবিক প্রয়োগটি প্রয়োজন হবে? দেখুন, আমাদের দেশে যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়, যে নির্দেশগুলো জারি করা হয়, এগুলো কিন্তু কাগজে কলমে বিশ্বমানের, কিন্তু আমরা দেখি বাস্তবায়নের জায়গায় এগুলো একেবারেই বাস্তবায়িত হয় না। যদি বাস্তবায়িত হতো, স্বাস্থ্য অধিদপ্তর যে 15 দফা নির্দেশনা দিল তার মধ্যে একটি ছিল যেসব জায়গায় বিনোদনের জন্য প্রচুর লোকজন জড়ো হয় সেখানে ভিড় কমানোর চেষ্টা করা। গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে আমরা কক্সবাজারে দেখেছি কি পরিমাণ মানুষ একত্র জড়ো হয়েছে, অথবা গত 2 সপ্তাহ যাবত দেশে আপনি বিয়ে শাদী বলেন, রাজনৈতিক সমাবেশ সভা বলেন, অথবা সেই বিষয়গুলো আমরা দেখেছি, কবে থেকে আসলে বাস্তবিকভাবে এটি প্রয়োগ করা প্রয়োজন বলে আপনার মনে হয়? দেখুন, একটা কথা খুব পরিষ্কার, আমাদের আগে দূরের থেকে আমাদেরকে অমিক্রন চোখ রাঙাচ্ছিল, এখন দেশে ঢুকে পড়েছে। আমি মনে করি আজকের থেকেই অথবা আগামীকাল সকাল থেকেই 15 দফা নির্দেশনার সরাসরি বাস্তবায়ন শুরু হওয়া দরকার। যদি আমরা করতে পারি তাহলে করোনার যে ঢেউ মানে যেটি আসছে, যা শব্দ আমরা শুনতে পাচ্ছি, তাকে অনেকটাই আমরা প্রতিরোধ করতে পারি। যদি তা না করি তাহলে কিন্তু আমরা একটা বড় বিপদের মুখোমুখি হব। জি হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনাকে। ডাক্তার শামীম আহমেদ স্যার, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে বুস্টার ডোজ বিষয়ক। অনেকে এটি জানবার বিষয় থাকে, সেটি হচ্ছে যারা অ্যাস্ট্রাজেনেকা গ্রহণ করেছেন, যারা সিনোফার্ম গ্রহণ করেছেন, যারা মডার্না কিংবা ফাইজারের টিকা গ্রহণ করেছেন, পরবর্তী সময় আসলে বুস্টার ডোজ হিসেবে তারা কোন টিকাটি গ্রহণ করতে পারবেন, এ বিষয়টি সম্পর্কে আপনার কাছ থেকে জানবো। ডাক্তার শামীম আহমেদ, বুস্টার ডোজে যে কোনো আমাদের 5 ধরনের টিকা আপনি জানেন, আজকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এই প্রায় এই জুন মাসের ভিতরে 26 কোটি টিকা আসা আমাদের দেশে আসবে। সেই ক্ষেত্রে বুস্টার ডোজের জন্য যে কোনো 5 ভ্যারাইটি যে কোনো 1 ভ্যারাইটি নিতে পারবে। প্রথমে যদি ফাইজারের দিয়ে থাকেন ফাইজার নিবেন, যদি অক্সফোর্ডেরটা নিয়ে থাকেন সেটাও নিতে পারবেন, অ্যাস্ট্রাজেনেকার সেটাও নিতে পারবেন। কাজেই আপনি এই বিষয়ে কোনো বুস্টার ডোজের ভিতরে কোনো আপনার কাছ থেকে জানবো বঙ্গভ্যাক্স, আমাদের দেশের একটি বড় সাফল্যের নাম এটি। সেটি হচ্ছে এই যে বঙ্গভ্যাক্সটি, এটি ট্রায়াল আমরা প্রায় জানি যে শেষের দিকে রয়েছে, এবং এই বঙ্গভ্যাক্সকে কি আসলে বুস্টার ডোজ হিসেবে নেওয়া যাবে, কিংবা বঙ্গভ্যাক্স এই টিকাটি আসলে আমরা কবের দিকে হাতে পেতে পারি? জি দেখুন, বঙ্গভ্যাক্স টিকাটি হচ্ছে এমআরএনএ টেকনোলজি, অর্থাৎ যে প্রযুক্তি ব্যবহার করে ফাইজারের ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে সেই প্রযুক্তি হচ্ছে বঙ্গভ্যাক্স। কিন্তু ঝামেলাটা অন্য জায়গায়, বৈজ্ঞানিক ধাপগুলো অতিক্রম করে, ট্রায়ালগুলো অতিক্রম করে মানুষের দেহে দেয়ার উপযোগী ঘোষণা করার জন্য যে তথ্য উপাত্ত সেটা কিন্তু এখনো কি হয়েছে আমরা জানি না বলেই কিন্তু এ ব্যাপারে আমাদের সরাসরি কোনো মতামত দেয়া বা মন্তব্য করা উচিত না। আমরা শুধু বলবো বঙ্গভ্যাক্স যদি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার সবগুলো ধাপ সফলভাবে উত্তীর্ণ হয় এবং সেটি মানুষের শরীরে দেওয়ার উপযোগী হিসেবে ঘোষিত হয়, তখন আমরা অবশ্যই বুস্টার ডোজ হিসেবে ফাইজারের বদলে এমআরএনএ ভ্যাকসিন বঙ্গভ্যাক্স দিতে পারবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এ কারণে আমাদের আহ্বান প্রথম থেকে ছিল সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যেন বঙ্গভ্যাক্সকে সব রকম সুবিধা দিয়ে এটিকে প্রয়োগ উপযোগী করার পদ্ধতিগুলোকে
বিজ্ঞান ভিত্তিক করা হয়। অনেক ধন্যবাদ ডক্টর লেলিন চৌধুরী স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। আরো ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শামীম আহমেদ স্যার আপনাকে আমাদের আজকের এই আয়োজনে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক আপনারা যারা অনুষ্ঠানটি দেখছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। আজ আমরা যে জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে অমিক্রন আতঙ্ক এবং করণীয়। অমিক্রন যে ভ্যারিয়েন্টটি রয়েছে সেই ভ্যারিয়েন্টটিকে শুধুমাত্র আতঙ্ক হিসেবে নয় বরং আমাদের যে সচেতনতার জায়গাটি রয়েছে সেটিকে আরও অনেক বেশি সুদৃঢ় করতে হবে এবং বারবার যেটি আমরা বলে থাকি স্বাস্থ্যবিধি আমাদের অবশ্যই মেনে চলতে হবে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24 এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।